মাই গড, আবার কি হয়েছে গব্বাটুল্লা? খবরের কাগজে এমন কি লিখেছে যে তুমি এমন অবাক হয়ে গেলে? কাগজে লিখেছে হবু হাতি আবার জেল থেকে পালিয়েছে, এই নিয়ে টানা 36 বার। 36 বার? হ্যাঁ, এটা একটা রেকর্ড। এর আগে কখনো কোনো অপরাধী এতবার জেল থেকে পালাতে পারেনি। তাহলে এখন কি হবে বাটুল্লা? মাটুল্লা, ফোন বাজছে গো। ও, এই সকালবেলা আবার কে ফোন করলো? হ্যালো, বাটুল স্পিকিং। বাটুল, বাটুল, আমি দারোগা বাবু বলছি। হ্যাঁ বলুন দারোগা বাবু। আজকের খবরের কাগজে হবু হাতির খবরটা নিশ্চয়ই পড়েছো। কাল রাতে ও আবার জেল থেকে পালিয়েছে। হ্যাঁ, এই নিয়ে টানা 36 বার। শোনো না বাটুল, তুমি ওকে আবার ধরে দাও বাটুল, না হলে আমার চাকরিটা আর থাকবে না। না না দারোগা বাবু, আমি আর ওকে ধরতে পারবো না। এর আগে টানা 35 বার আমি হবু হাতিকে ধরেছি, আর নয়। আপনাদেরও তো একটা দায়িত্ব আছে অপরাধীদের জেলে আটকে রাখার, নাকি? বিশ্বাস করো বাটুল, জেলে খুব কড়া পাহারা ছিল, তারপরেও যে কি করে হবু হাতি পালিয়ে গেল কিছুতেই তো বুঝতে পারছি না। শোনো না, দয়া করে তুমি আর না করো না বাটুল, যেভাবে পারো। হ্যাঁ হ্যাঁ, শোনো, হবু হাতিকে ধরার জন্য সরকার 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। পড়েছি, কিন্তু ওই 50,000 টাকার আমার কোনো দরকার নেই। এই কেসটা আমি নিতে চাইছি না, আমাকে ক্ষমা করবেন। এই দেখো, তার মানে এবার যা করার আমাকেই করতে হবে বাটুল। হ্যাঁ, দারোগার চাকরি এবার বোধহয় আমার গেল। তুমি হবু হাতিকে ধরার কেসটা নিলে খুব ভালো হতো গো মাটুলদা। কি ভালো হতো শুনি? ওই 50,000 টাকা দিয়ে যা মন চায় খেতে পারতাম রে বাচ্চু। এই টাকা নিয়ে আমি ব্যাট কিনবো, ফুটবল কিনবো মাটুলদা, আরো অনেক কিছু কিনবো গো। কি সব আজে বাজে কথা বলছিস বিচ্ছু? কাকে ছয় মেরেছিস? বাচ্চুর বলে ছয়ের পর ছয় মারছি বাটুল্লা। দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা হচ্ছে? ওই কত কত ব্যাট আর ফুটবল সব আমার। বাটুল্লা গো, বাটুল্লা, তুমি হবু হাতিকে ধরে ওই 50,000 টাকা পেলেই তো আমার স্বপ্ন সব সফল হয়ে যাবে গো। আমি কথা দিচ্ছি, ওই সব ফুটবল আর ব্যাট পেলেই আমি তোমার সব কথা শুনবো, একেবারে ঝড়ের বেগে অঙ্ক করে দেবো। চুপ কর হতচ্ছাড়া মর্কট কোথাকার, এক চড়ে সব দাঁত ফেলে দেবো। আমি যখন বলেছি হবু হাতির কেসটা আমি নেব না তো নেব না, তাই আর বাজে কথা বলে আমার মাথা গরম করে দিস না। যা, তোরা নিজেদের ঘরে গিয়ে অঙ্ক কর আর আমাকে শান্তিতে খবরের কাগজটা পড়তে দে। কি ভাবছিস রে বিচ্ছু, এইভাবে পায়চারি করছিস কেন রে? বাটুল্লার সবকিছুতে একটু বেশি বেশি। কি এমন মহাভারত অশুদ্ধ হতো যদি হবু হাতিকে ধরে দিত? একটা কিছু কিনে দেয় না, কোনো হ্যান্ড খরচ দেয় না, কিপ্টেই কোথাকার। না না না, নো, এটা হতে দেওয়া যেতে পারে না বাচ্চু। কি হতে দেওয়া যাবে না রে বিচ্চু? হাতের লক্ষ্মীকে এইভাবে হ্যান্ড থেকে স্লিপিং হতে, মানে পিছলে চলে যেতে আমি দিতে পারি না। যেভাবেই হোক আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে হাত খরচের জন্য আমাকে আর কোনোদিন বাটনদার গাঁটটা খেতে না হয়। কি করবি? সেটাই তো ভাবছি রে। যা করার আজ রাতেই আমাকে করতে হবে। বাচ্চাটা নাক ডেকে ঘুমাচ্ছে, দেখো, এই সুযোগেই আমাকে বাড়ি থেকে পালাতে হবে, আর তারপর শুরু হবে এই বিচ্ছু শর্মার বুদ্ধির খেল। মাটুল্লা, ও মাটুল্লা, কি হয়েছে? কি সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? বিচ্ছুকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। খুঁজে পাওয়া যাচ্ছে না?
মানে? আমি ঘুম থেকে উঠে দেখি বিচ্ছু খাটে নেই, আর ঘরের দরজাও খোলা। ও মাদুলদা, বিচ্ছুর কিছু হলো না তো? এখন আবার কে ফোন করলো? হ্যালো, বাটুল স্পিকিং। গুড মর্নিং বাটুল। কে? আমাকে এরই মধ্যে ভুলে গেলি? আমি হব হাতি, তোর শত্রু, যাকে তুই ধরেছিস, আর যে বারবার পুলিশের থেকে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে যায়। আমাকে কেন ফোন করেছিস? কি চাই তোর? ৫০,০০০ টাকা নিয়ে চলে যায়। আর কোন চালাকি করার চেষ্টা করবে না বাটুল্লা। ইয়ে মানে বাটুল, করলে তোর চালাকে আর কোনদিন ফিরে পাবি না কিন্তু। বললাম ওকে আমি ফিরে পেতে চাইও না, ওকে তুই তোর কাছেই রেখে দে। তার মানে তুমি তুই ওকে বাঁচাতে আসবি না? না, বাঁচাতেও যাব না, আর ৫০,০০০ টাকাও তোকে দেবো না। মা, এ কি বলছে? তুই কি বলছিস বাটুল? টাকা দিবি না মানে? তাহলে আমি কিন্তু বিচ্ছুকে এই পুরনো বাগান বাড়িতে একেবারে সারা জীবনের মতো আটকে রেখে দেবো, বলে দিলাম। দেখিস, বিচ্ছুকে গুম করতে গিয়ে আবার তুই না গুম হয়ে যাস। ও যা ছেলে, ওকে আটকে রাখার সাধ্য তোর নেই। যা খেলে করেছে, এ তো উল্টো কেস, কেস ঘুরে যাচ্ছে। এই বাটুল, আমি কিন্তু ওকে শেষবারের মতো বলছি, ৫০,০০০ টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। এই আমি বলে দিলাম। আমিও তোকে শেষবারের মতন বলে দিচ্ছি, বিচ্ছুকে ছাড়ানোর জন্য টাকা চেয়ে আমাকে আর বিরক্ত করবি না, করলে কিন্তু তোকে আবার আমি ধরে জেলে ঢোকাবো। তুই হবো হাতিকে জেলের বাইরে দেখাচ্ছিস? শোন, এখনো এমন কোনো জেল তৈরি হয়নি যে হবো হাতিকে সেই জেল আটকে রাখতে পারবে। হ্যালো, শুনতে পাচ্ছি? এই যা, বাটুলদা তো ফোনটা কেটে দিল, এবার কি হবে? কেস যে পুরো ঘুরে গেল রে। বাটুলদা, তোমার পেটে এমন বুদ্ধি ছিল গো? ওরে বাবা, মনে হচ্ছে আমাকেই কামড়াবে, কামড়ালেই ১৪টা ইঞ্জেকশন। এই যা যা যা, এ তো আমার নিজের ফাটে নিজেই পড়লাম রে। ও বাটুলদা, তুমি বিচ্ছুকেই হবো হাতির কাছ থেকে উদ্ধার করতে, চলো না গো। না, আমি যাব না। একটা কথা আছে জানিস তো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তাই বিচ্ছুর মতন এমন দুষ্টু ছেলে আমার বাড়িতে থাকুক আমি চাই না। যা, ওর জন্য আর বেশি কান্নাকাটি না করে স্কুলে যাওয়ার জন্য রেডি হ। আমার কথা তো বাটুলদা শুনলো না, এখন একবার বরং বটব্যাল স্যারের কাছে গিয়ে সব বলে দেখি। সব কথা শুনে বটব্যাল স্যার বাটুলদাকে বিচ্ছুকে উদ্ধার করার ব্যাপারে রাজি করাতে পারে কিনা। বড় বিপদ হয়ে গেছে গো নিতাইদা, জানো ও বৌহাতি বিচ্ছুকে কাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ইয়ে কি বলতেছে গো বাসু দাদাবাবু? ওই পাজি বদমাশ হবো হাতি বিশু দাদাবাবুকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয় গো নিতাইদা, ছেড়ে দেবার জন্য আবার বাটুলদার কাছ থেকে ৫০,০০০ টাকা মুক্তিপণ চেয়েছে। কি আকুটে সর্বনাশের কথা গো! হ্যাঁ তাই তো, সর্বনাশ বলি সর্বনাশ, বিচ্ছুর পুরো সর্বনাশ হবার আগে তুমি আমার সাথে বাটুলদার কাছে একবার চলো না গো নিতাইদা। আমি আমি তো আগেও বলেছি, আবারও বলছি, বিচ্ছুকে আমি ছাড়াতে যাব না। আপনি কি বলতেছেন গো বাটুল বাবু? ওইটুকুনি ছেলের জন্য আপনার মনে এতটুকু মায়া দয়া হচ্ছে না? আরে কে জানে বিশ্ব দাদা বাবু এখন কি করতেছে ও পুরনো বাগান বাড়িতে। কি বোম্বাট্টে মার্কা মার্সারে বাবা, একেবারে গা পা পুড়িয়ে দিল।
এটা আবার ইঁদুর, এটা ধরে ইঁদুর। এ আমি কোথায় এসে পড়লাম? বিচ্ছুর জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না। বাটুল বাবু, আপনি কেন এই কথা বলছেন বলেন দিনই। বলছি কারণ আমি জানি আমাকে সকালবেলায় যে ফোন করেছিল সে বিচ্ছু ছাড়া কেউ নয়। হে কি বলতেছেন গো বাটুল বাবু? যা বলছি ঠিকই বলছি। বিচ্ছু কি ভেবেছে গলার স্বর পাল্টে আমাকে বোকা বানাবে? সেটা সম্ভব নয়। যাও আর চিন্তা না করে বাড়ি যাও নিতাই, দেখবে বিচ্ছু নিজেই ঠিক ফিরে আসবে। আপনার কথা যেন সত্যি হয় গো বাটুল বাবু। আহারে বিচ্ছু বাবু কোথায় গেল? বাটুলরা যতই যাই বলুক, সত্যি যদি হবো হাতি বিচ্ছুকে আর না ছাড়ে তখন কি হবে? তাই তাই এক্ষুনি আমাকে একবার ওই পুরনো বাগান বাড়িতে যেতেই হবে বিচ্ছুকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। কিন্তু 50,000 টাকা পাবো কোথায়? কি করা যায় কি করা যায়? একটা বুদ্ধি মাথায় এসেছে, আমি টাকার বদলে ব্যাগে কিছু কাগজ নিয়ে যাব। আর যেই হবো হাতি টাকা গোনার জন্য ব্যাগটা খুলবে তখনই ওর চোখে ধুলো দিয়ে বিচ্ছুকে ওখান থেকে নিয়ে পালিয়ে আসবো। এ বাবা, এখানে তো বিচ্ছুই নেই, তাহলে কি পাশের ঘরে আছে? বিচ্ছু, কিরে তুই এখানে একা একা বসে মশা মারছিস? কিরে তুই কাঁদছিস কেন, কি হয়েছে? ওরে বাচ্চারে, মশা কামড়ে কামড়ে আমাকে একেবারে মেরে ফেললো রে, আমাকে এখান থেকে দিয়ে চল না রে, মশার কামড় খেলে ম্যালেরিয়া ডেঙ্গু হবে রে, আমাকে স্বয়ং বাটুলাও তখন বাঁচাতে পারবে না রে। আরে বাবা, নিয়ে যেতেই তো এসেছি, কিন্তু হবো হাতি কোথায়? কেন হবো হাতি কি দিয়ে তোর কি দরকার? বারে ওকে এই মুক্তিপণের 50,000 টাকা দিতে হবে না। কি, তুই 50,000 টাকা নিয়ে এসেছিস? একেই বলে কষ্ট করলে কষ্ট মেলে। দে 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 50,000 টাকা আমাকে দে। হ্যাঁ তোকে দেব, কেন তোকে কেন দেব? হবো হাতি কোথায়? হবো হাতি হাওয়া, মানে আমি তো সকালবেলা হবো হাতির গলা করে বাটুল দাকে ফোন করেছিলাম। দেখবি তো বাটুল দা, আমার গলা শুনে কেমন বোকা হয়ে গেল, তোর হাত দিয়ে 50,000 টাকা পাঠিয়ে দিল। একেই বলে এই বিচ্ছু শর্মার বুদ্ধি, যার কাছে বাটুল দার ওই গোয়েন্দার বুদ্ধি একেবারে ফুটকো। এবার ব্যাগটা আমাকে দে, টাকাটা গুনে দেখি ঠিক আছে কিনা। কি রে বাচ্চু, টাকার জায়গায় তো শুধু ছেঁড়া কাগজ, এটা কি হলো? হবো হাতিকে বোকা বানিয়ে তোকে নিয়ে পালানোর জন্য ব্যাগে টাকার জায়গায় ছেঁড়া কাগজ নিয়ে এসেছিলাম, এখন তো দেখছি হবো হাতির জায়গায় তুই বোকা হয়ে গেছিস। হেসে আমার কাটা খাই, নুনের চিটে দিতে হবে না, বুঝেছিস? তাড়াতাড়ি বাড়ি চল। জানিস মাটুলদা কিন্তু তোর উপরে খুব রেগে আছে। সে থাক, এই মশার কামড় আর ইঁদুরের কামড়ের থেকে মাটুলদার গাটটা অনেক ভালো। এটা কিন্তু তুই একেবারে ঠিক বলেছিস বিচ্ছু। ওরে ঝন্টুলাল, ওই দুটো চড়া বাটুলের চেলা বাচ্চু আর বিচ্ছু না। তুমি একদম ঠিক বলেছো ওস্তাদ। একেই বলে মেঘনা চাইতেই বৃষ্টি, চল গাড়িটা ওদের কাছে নিয়ে চল, ওই দুটোকে একবার ধরতে পারলে না? বাটুল আমাকে অনেক চালিয়েছে, ওই বাটুল তাহলে আমার হাতের মুঠোয় চলে আসবে। কি করে ওস্তাদ? ওই বাচ্চু আর বিচ্ছুকে বাঁচানোর জন্য আমি যা যা বলবো বাচ্চা ছেলের মতো বাটুল তাই চুপচাপ শুনবে, আর আমার হাতের পুতুল হয়ে টুংটাং করে নাচবে রে। এটা কার গাড়ি রে বিচ্ছু, একেবারে আমাদের সামনে এসে দাঁড়ালো? হবো হাতি, কোথায় যাচ্ছ বাবু সোনারা? এসো আমার গাড়িতে এসে বসো। বাচ্চু পালা, হবো হাতি আমাদের ধরতে এসেছে। ও ছোট্ট,
বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আয়। এক্ষুনি ধরে নিয়ে আসছি ওস্তাদ। তাড়াতাড়ি বাচ্চু, তাড়াতাড়ি, না হলে আমাদের ধরে ফেলবে। তাড়াতাড়ি গিয়ে বাটুলটাকে সব বলতে হবে। দৌড়তে জঙ্গলের মধ্যে বাচ্চু পড়ে যায়, তারপর ওকে গুন্ডাটা ধরে নিয়ে চলে গেল গো। আর তুই দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এলি এই কথা বলতে। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। এবার দেখ আমাকে মিথ্যে কথা বলার কি ফল হয়। সত্যি করে বল বাচ্চু কোথায়। শোনো শোনো বাটুল, বিচ্ছুকে আর মেরো না, ও সত্যি কথাই বলছে। সত্যি বাচ্চুকে হবহাতি গাড়িতে করে ধরে নিয়ে গেছে। আপনি কি করে জানলেন দারোগাবাবু? কারণ ব্যাপারটা আমি নিজে জিপে করে ওদের ফলো করতে করতে নিজের চোখে দেখেছি। দারোগাবাবুর কথা শুনে এবার তো বিশ্বাস হলো বাটুল্লা যে আমি মিথ্যে কথা বলছি না। বাচ্চুকে ওরা কোথায় নিয়ে গেছে দারোগাবাবু? নদীর পাড়ের পেছনে যে পুরনো মন্দিরটা আছে না, সেখানে গিয়ে দেখলে। তার মানে আমাকে এক্ষুনি ওই পুরনো মন্দিরে যেতে হবে। আমিও তোমাদের সাথে যাব বাটুল্লা। না তুই ঘরে থাক। বাটুল, এই মন্দিরে হবহাতি আর তার সাক্রেড বাচ্চুকে নিয়ে আসে। দারোগাবাবু তাহলে এবার মন্দিরের ভেতরে চলুন। ওই দেখো বাটুল, ওরা বাচ্চুকে কেমন হাত পা বেঁধে রেখেছে। আমি জানতাম তুই এই বাচ্চাটাকে বাঁচাতে আসবি, আর সেই সুযোগে আমি তোকে খতম করে দেব। বাটুল কি রে, মোটা লাঠিটা ভেঙে গেল, এবার দেখছি তলোয়ার বার করতে হবে। তুই কি করে বাঁচছিস? কি এই তলোয়ারটা ভেঙে গেল? এবার তোদের একটাকেও ছাড়বো না হবো হাতি। আগের 35 বার যখন তোকে ছাড়িনি, তখন এই 36তম বারেও তোকে ছাড়বো না হবো হাতি। এই নিন দারোগাবাবু আপনার আসামি। এটাও তো একটা রেকর্ড হয়ে গেল বাটুল। কিসের রেকর্ড দারোগাবাবু? শোনো বাটুল, একজন অপরাধী যেমন এর আগে টানা 36 বার জেল থেকে পালাতে পারেনি, তেমনি টানা 36 বার একজন অপরাধীকে এর আগে কেউ ধরতেও পারেনি। তুমি তো প্রথম এই সাফল্য পেলে বাটুল। কনগ্রাচুলেশনস, তোমায় অনেক অনেক অভিনন্দন। এই নাও বাটুল তোমার পুরস্কার। এতে কি আছে দারোগাবাবু? 50,000 টাকা, হবো হাতিকে ধরিয়ে দেবার পুরস্কার। না
এটা অন্যায়, আমার জন্যই ওই হবাতি ধরা পড়লো, তাই এই 50,000 টাকা আমার। এই টাকা নিয়ে আমি ব্যাট কিনবো, ফুটবল কিনবো, বাটুল্লা আরো অনেক কিছু কিনবো গো। না বিচ্ছু, এই টাকা তোরও নয় আমারও নয়। কিন্তু তোমরাই তো ওকে ধরতে পুলিশকে সাহায্য করেছো, তাহলে পুরস্কার নেবে না কেন বাটুল? কারণ আমি চাই এই 50,000 টাকা দিয়ে গরিব ছাত্রছাত্রীদের বই কিনে দেওয়া হোক। খুব ভালো কথা বলেছো, আমি আজই 50,000 টাকার বই কেনার ব্যবস্থা করাই। কিন্তু তার আগে একবার বাচ্চু আর বিচ্ছুর ইচ্ছাটাই জানতে চাই। তোমরা কি চাও বাচ্চু বিচ্ছু? আমাদের সব বন্ধুরা পড়াশোনা করবে, স্কুলে যাবে, এটাই আমাদের সবার ইচ্ছে দারোগা বাবু। আর ছোট্ট বন্ধুরা তোমাদের?